একুন অরাজকতা চলছে এই রাজ্যে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যেন কলাপাতা দুষ্কৃতিকারীদের কাছে। বাইক ও বলেরো গাড়ি করে 30 জন দুষ্কৃতি মিলে গভীর রাতে তাণ্ডব চালায় এক পাড়ায়। দুষ্কৃতীদের আক্রমণে আহত 8 জন, গুরুতর 2, বাদ যায়নি পাড়ার মহিলারাও। ঘটনা বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভাধীন রাস্তার মাথা টাওয়ার পাড়া এলাকায়। রাস্তার মাথায় আনন্দ মেলা চলছে, আর সেই মেলায় বৃহস্পতিবার রাতে অফিস টিলা এবং বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকার কতিপয় দুষ্কৃতীদের সাথে ঝগড়া হয় স্থানীয় এক যুবকের। তারপর সেই যুবকের বাড়িতে গিয়ে তার বাড়ি ঘরের সকল আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয় বিশালগড় অফিস টিলা এবং এসডিএম অফিস সংলগ্ন এলাকার বখাটে যুবকরা। এলাকার মৃণাল নামে এক যুবককে মেরে রক্তাক্ত করে দুষ্কৃতীরা। তার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বাড়ির লোকজনেরাও আক্রান্ত হয়। বাড়ির মানুষের চিৎকারে পাড়ার মানুষ বেরিয়ে এলে তাদের উপরও প্রাণঘাতী আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতীদের আক্রমণে মহিলা সহ ওই এলাকার 8 জন আহত হয়। এর মধ্যে 2 জনকে গুরুতর অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করা হয় রাতেই। কিছুক্ষণের মধ্যে পাড়ার লোকেরা একত্রিত হয়ে গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারী বখাটে যুবকের দল। তবে তাদের মধ্যে 1 জনকে ধরে ফেলে পাড়ার লোকেরা। ধৃত যুবকের নাম হৃদয়। পরে আটককৃত সেই যুবক সহ রাতেই বিশালগড় থানার দ্বারস্থ হয় এলাকার লোকজন। থানায় মামলা করা হয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। আইনের উপর ভরসা ক্রমশই কমে যাচ্ছে। পুলিশের দুর্বলতা ও রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে বখাটে যুবকরা হয়ে উঠছে সাধারণ মানুষের আতঙ্কের কারণ। আর এক্ষেত্রে আবারও পুলিশের ভূমিকার উপর ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়রা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। কি ব্যাপারে তারা একটা পাড়ার ভিতরে এসে যে আক্রমণ করুন, এটা তো সঠিক হয়েছে না। যে এসে যে একটা সন্ত্রাস করছে, আমার মা আছে, বোন আছে, পাড়াপুতি ভাই বোন আছে, তারা কি যে একটা আতঙ্ক কালকা গেছে, এটা একমাত্র যে সামনে আছে তেই করতে পারবে। মনে করছে হেরা যে শ্যাম ছেলেটা লোক মনে কোনো তালু এসে তর্কাতর্কি বা ইয়েছে, হের বাড়ি ঘর ভাঙছে, হের বাড়ি ঘর ভাঙছে দিয়েছে। হেরার বিশেষ ব্যাপার যে পাড়ার ভিতরে যে আতঙ্কটা করছে, এটা তো বিরাট বড় কাহিনী করছে। আর যা আমার পাড়ার মানুষ আজ যা নির্ভয়ে জঙ্গলে যাইতে বাধ্য হয়েছে, এমন সন্ত্রাস আর কোনো সময়। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।